প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 8ই জুন 2021 কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে সিমি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। দীর্ঘদিন ধরে সিমি ডেইরি ফার্মের মালিক অনলাইনে এই ব্যবসাটা করে আসছে। এর আগেও সিমি ডেইরি ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখাইছি। সিমি ডেইরি ফার্মের মালিক নতুন করে বেশ কিছু উন্নত জাতের দোয়াল ও প্রেগনেন্ট গাভী সংগ্রহ করেছে। আমাদের আজকের পর্বে সেই সকল গাভী আপনাদের দেখাবো, দেখাবো কী কী জাতের কেমন বয়সের বা কেমন দুধের গাভীগুলো এইবারের সংগ্রহে সিমি ডেইরি ফার্মের মালিক রাখছে এবং কী কী সুবিধা দিয়ে এইগুলো আপনাদের নিকট বিক্রয় করবে সেই সকল বিষয়ে জানাবো। তো দর্শক, বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন শাইন? আলহামদুলিল্লাহ। এখন তো দেখা যাচ্ছে নিয়মিত কালেকশন হচ্ছে, সাপ্তাহিক থাকতেছে। জি জি, কয়েকদিন আগেও আপনার প্রোগ্রাম করে গেছি, সব গরু শেষ। হ্যাঁ, সব গরু শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন যে কালেকশনটা আছে সব নতুন? হ্যাঁ হ্যাঁ। কি কি জাতের গরু আছে নতুন? হলস্টেইন ফ্রিজিয়ান আছে, হলস্টেইন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এরকম ধরনের গরু আছে, এই ধরনের গরু আছে। আচ্ছা, কেমন দাম থেকে শুরু করে এবার কেমন দামে গরু? মানে 2-1,10,000 থেকে শুরু করে মানে 2,15,000 পর্যন্ত। 1,10,000 থেকে 2,15,000 পর্যন্ত? আচ্ছা, আজকে তো সম্ভবত ফিক্সড প্রাইসে গরু দেখাবেন? হ্যাঁ, একদম ফিক্সড প্রাইসে, কোনো দরদামের সুযোগ না। না না। আচ্ছা, আর কি আপনার হচ্ছে দোয়াল গরু বেশি না প্রেগন্যান্ট গরু? দোয়াল গরু বেশি, 5টা দোয়াল গরু আছে। আর প্রেগন্যান্ট কয়টা আছে? প্রেগন্যান্ট আছে 2টা। আচ্ছা, আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দর্শকদের সুযোগ দেন, তো এবার দোয়াল গরুতে প্রেগন্যান্ট গরুতে কি ধরনের সুযোগ? সুযোগ কি ভাই, একদম বলে দিছি। আর আমার যেটা দুধের কথা বলবো, এসে আমার বাড়িতে 2-4 দিন থেকে দোয়া দেখে নিয়ে যাবে, এমন কি বাসায় যাওয়ালো হবে, সেম হবে। আচ্ছা, গত একটা পর্বে চ্যালেঞ্জ করছিলেন। হ্যাঁ, তো এরকম সুযোগ সুবিধা কিন্তু সব সময় দিয়ে আসতেছেন, তো এইবার সুযোগটা হচ্ছে দর্শকরা আপনার এখানে 3-4 দিন এসে থেকে খাওয়ার সুযোগ আছে। দুধটা সে নিজের মতো করে মিলাই নিবে, মিলাই সে নিজে দোয়ান করে নিতে পারবে। আচ্ছা শাইন ভাই, তো চলেন কথা বাড়াবো না, এক এক করে প্রত্যেকটা গাভীর খুঁটিনাটি আমার দর্শককে জানাবে। আচ্ছা শাইন ভাই, 1 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা সহ একটা বেশ বড় সরো গাভী আছে। এই গাভীটা কি জাতের? খুলে বাই করে দাও, এটা তো হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান। আচ্ছা, এই গাভীটার বয়স কয় দাঁত? বাদ 6 দাঁত, বাই করে হাঁটালে গরুর ঢুকলে যাবে। হ্যাঁ, 6 দাঁতে কয় বিয়ান? এই সেকেন্ড বাচ্চা। 6 দাঁতে সেকেন্ড বাচ্চা? হ্যাঁ হ্যাঁ। ওই যে পাশেই যে বাচ্চাটা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাচ্চা কি বাচ্চা হইছে? বাচ্চা সার বাচ্চা। সার বাচ্চা? হ্যাঁ, মার মতো সেম বাচ্চা। সেম বাচ্চা হইছে মায়ের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গাভীর বয়স 6 দাঁত, 6 দাঁতে দ্বিতীয় বিয়ান? হ্যাঁ হ্যাঁ। তলা টলা তো খুব সুন্দর আসছে, এটা সকালের তলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো রকম ফ্যাক ফুক দেওয়া হয়? না না না, সকালবেলার তলা। হ্যাঁ, 6-4টে বাটে কি একই ভাবে দুধ? হ্যাঁ, এক বাটে এক দুধ কোনো কম বেশ নাই। আচ্ছা, যে বাচ্চাটা দেখতেছি শাইন ভাই, বাচ্চাটার বয়স কয়দিন? বাচ্চাটা বয়স 4-5-6 দিন আগে না, লাই রইছে 5-6 দিন হইছে। ওই যে নাভিটা ধীরে ধীরে শুকায় পড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন কেমন দুধ পাচ্ছেন? পুরো দুধ এখন এখন দোয়ালে প্রায় 12-13 কেজি দুধ আসবে এখন সকালে একটা নে। হ্যাঁ হ্যাঁ। দুই বেলা কি দহন করা হচ্ছে? হ্যাঁ, দুই বেলা দহন করা হচ্ছে। দুই বেলা কেমন দুধের গ্যারান্টি দিবেন? দুই বেলা দুধের গ্যারান্টি দেবো হচ্ছে কেন ভাই? দুই বেলা দুধের গ্যারান্টি হচ্ছে কারণ একবার 18-19 লিটার। দুই বেলায় 18-19 লিটার দুধের গ্যারান্টি? হ্যাঁ হ্যাঁ। যে কোনো ভাই এসে আপনার এখানে 2-4 দিন থেকে দুধটা মিলায়, ডিজিটাল মিটার হোক বা যে কোনো যন্ত্র হোক, সে দোয়া দেখে নিতে পারবে। আচ্ছা, এই গাভীটা কোনো দর্শকের পছন্দ হইলে কত টাকা দাম পড়তে পারে? মানে এক দাম পড়বে 2,15,000 টাকা। এক দাম 2,15,000 টাকা? জি জি। কোনো দরদামের সুযোগ নাই? হ্যাঁ। ফিক্সড প্রাইস করে তো একটা ভালো কাজ করছেন, দেখা যাচ্ছে যে যে গাভী সম্পর্কে বোঝে না সেও যে দামে নিচ্ছে, যে গাভী সম্পর্কে বোঝে সেও অনেক সেই দামেই নিচ্ছে। আচ্ছা শাইন ভাই, চলেন ওই পাশে। আরো সিরিয়ালে আরো একটি গাভী আছে দেখতেছি, সাদা কালো রঙের, এটার বডিতে কালো অংশটা বেশি আছে। হ্যাঁ হ্যাঁ। এই গাভীটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান, জি জি। আচ্ছা, গাভীটার বয়স কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত? হ্যাঁ, একবার লিগাল 6 দাঁত। আচ্ছা, 6 দাঁতে কয় বিয়ান? এ সেকেন্ড বাচ্চা। বাচ্চা দিছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি বাচ্চা দিছে? সার বাচ্চা। সার বাচ্চা? হুম। আচ্ছা, বাচ্চার বয়স কতদিন আছে? বাচ্চার বয়স ওই বাচ্চাটা? আচ্ছা, আমার ধরেন বাচ্চার বয়স 3-4 দিন হয়েছে। 3-4 দিন? এই সেই বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, এই যে বাচ্চা। কি বাচ্চা? সার বাচ্চা। সার বাচ্চা, বীজের বাচ্চা না সার দিয়ে ধরা যাচ্ছে? এ এখন ভাই আমাদের কিনে নিয়ে এসে বাচ্চা ভাই, ওরা কি বীজ দিছে কি ইয়ে দিছে ওরা। আচ্ছা, দেখে কি মনে হচ্ছে কি জাতের বাচ্চা হবে বড়? এখন সার বাচ্চা ধরেন মাংসের গরু, এগুলো সার বাচ্চা, বাচ্চা হলি ফারি হয়েছে, তা বাদে পার্সেন্ট বাচ্চাটা খারাপ যে একবার তাও না, লালচে বাচ্চা। লালচে বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, বাচ্চার বয়স কতদিন? বাচ্চা বয়স 3-4 দিন হয়েছে। 3-4 দিন? তাহলে কি মায়ের দুধটা তো এখনো পুরো আসে? একবারে লিগেল 18 লিটার দুধে গ্যারান্টি দেবো, যে কোনো ভাই নেই, 18 লিটার যদি এক দুধ কম পরে আমি গরু রিটার্ন নেবো। 3-4 দিনের বাচ্চাতেই গ্যারান্টি? না, এখন তো মানে 18 কেজি আজকে ধরে 18 কেজি হচ্ছে না, একটা গরুর তলা বাদ দেখে তো একটা মানুষ দেখে বুঝতে পারবে। আচ্ছা,
আচ্ছা এমনি দোয়ানো কি মজা আছে? হ্যাঁ দোয়ানো কোনো টান টুন লাগে না, আরাম আছে। হ্যাঁ খুব আরাম আছে, যে কেউ নিয়ে গিয়ে এগুলো দহন করতে পারবে? হ্যাঁ পারবে। আচ্ছা শাইন ভাই, এই গাবিটা কোনো দর্শকের পছন্দ হলে কত টাকা দাম? একদম 1,83,000 টাকা। একদম 1,83,000 টাকা? হ্যাঁ হ্যাঁ। কোনো দর্শক একটুকো দরদামের কোনো সুযোগ নাই? একদম 1,83,000। জি জি। আচ্ছা শাইন ভাই চলেন পরবর্তী গাবিগুলোতে। নম্বর সিরিয়ালে আরও একটি বাচ্চা সহ গাবি আছে, এই গাবিটাও বেশ বড় সড়ো। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। গাবিটার বয়স কয় দাঁত? এটা 6 দাঁত। আচ্ছা, যে সঙ্গে বাচ্চা আছে? হ্যাঁ সার বাচ্চা। সার বাচ্চা, বাচ্চার বয়স কয় দিন? এস 2 দিন। 2 দিন? হ্যাঁ হ্যাঁ। একদম লিগ্যাল বয়স 2 দিন? হ্যাঁ লিগ্যাল বয়স 2 দিন। দেখেন না বাচ্চা এখন সোজা বাড়াল যাবার নাই। আচ্ছা বাচ্চা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা বাচ্চা তো এটা মনে হয় সাদা কালো রঙের বাচ্চা হইছে? হ্যাঁ হ্যাঁ সাদা কালো বাচ্চা। হ্যাঁ ফ্রিজিয়ান বাচ্চা, সার বাচ্চা। হ্যাঁ। আচ্ছা এই গাবিটার বয়স কয় দাঁত? 6 দাঁত, একবার লিগ্যাল 6 দাঁত। 6 দাঁতে কয় বিয়ান? সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বাচ্চা? বাটটা ক্লিয়ার আছে? হ্যাঁ বাটটা সব ক্লিয়ার আছে, বাটি সমস্যা নেই? না না না, চারটে বাটে একই ভাবে দুধ আসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শাইন ভাই, এই গাবিতে কেমন দুধের গ্যারান্টি দিবেন? এটা দুধে মানে 18 লিটার জিরো গ্যারান্টি, একবার 18 লিটার। 18 লিটার দুধের গ্যারান্টি? জি জি। কোন রকম কম বেশি হইলে সেক্ষেত্রে কি রিটার্ন? লাল কালারের বাচ্চা সহ কালো রঙের একটা গাবি আছে, এটা কি জাতের? এটা মানে অস্ট্রেলিয়ান সাথে জার্সি ক্রস আছে। অস্ট্রেলিয়ান সাথে জার্সি একবারে জার্সি মানে মিলবিটার বীজ, একদম জার্সি বাচ্চা। দেখেন না কি সুন্দর, কালারটা কি সুন্দর, আর দেখেন আর সাইজটা কত সুন্দর। রোদও মনে হয় ভালো। হ্যাঁ হ্যাঁ, বাগাবাড়ি মিলবিটার বীজের জার্সি। হ্যাঁ হ্যাঁ। জার্সির সাথে ফিজেন একটু করা আছে, ক্রস আছে, ওই যে হালকা সাদা মাথা একটু সাদা রংটা আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা গাবির বয়স কয় দাঁত? গাবির বয়স দাঁতে নেই এখনো। এখনো দাঁতে নেই? না। আচ্ছা তাহলে মানে প্রথম বাচ্চা দিছে? হ্যাঁ প্রথম বাচ্চা দিছে। প্রথম বিয়ানে তো সাধারণত বাটে কোনো সমস্যা হয় না? এটারও সমান সমস্যা নাই? না। এটার তো ছড়ানো বাট দেখতেছি। হ্যাঁ হ্যাঁ। যে কেউ নিয়ে গিয়ে লালন পালন করতে পারে? হ্যাঁ আমি কাল সন্ধ্যার সময় নিয়ে আসছি, তো মানে তলা ওরকম সিপা তলা, এখন দোয়ালে 5 কেজি দুধ হবেনি। বাচ্চার বয়স হচ্ছে 4 থেকে 5 দিন। তার মানে গাবির এখনো পুরো দুধ আসে নাই? হ্যাঁ হ্যাঁ। কত লিটার দুধ? এটা দুধ আছে 14-15 কেজি পাওয়া যাবে। 14 থেকে 15 কেজি? 2 বেলা? জি। গাবির বয়স বললেন কয় দাঁত? 6 দাঁত, একবার লিগ্যাল 6 দাঁত। হ্যাঁ। 6 দাঁতে কয় বিয়ান? সেকেন্ড বাচ্চা। সেকেন্ড বাচ্চা? হ্যাঁ। বাটে সমস্যা নাই তো? না না কোনো জায়গায় সমস্যা নাই ভাই, বাটটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ছড়ানো বাট আছে, যে কেউ নিয়ে গিয়ে লালন পালন করতে পারে? হ্যাঁ জি। সকালবেলা একটানে কেমন দুধ পান? সকালবেলা ধরেন 9-10 এরকম, মানে আজ বাচ্চা 3-4 দিনের বাচ্চা, ধরেন এখনো লিগ্যাল দুধ তো আসতে আরও কয়দিন সময় লাগবে। হ্যাঁ। আচ্ছা শাইন ভাই, গাবিতে যদি মুখে রুচি না থাকে, যে গাবি2 দাঁত? অনেক জায়গা আছে, আর গরু খুব ঠান্ডা। হ্যাঁ একবারে খুব সুন্দর পাতলা। শাইন ভাই, এই গাবিতে আপনি বলতেছেন 20 থেকে 25 দিন সময় আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আট মাস বিশ দিন চলতেছে আর কি। এটা প্রথম বিয়ে না ধরেন এসব গরাবি গুলো 15 প্লাস থাকবে। এটা একদম 1,85,000। একদম 1,85,000 আপনার? জি জি। দরদামের কোনো সুযোগ নাই? না। আচ্ছা শাইন ভাই, যে সর্বশেষ 7 নম্বর সিরিয়ালে আরো একটি গাবি আছে বেশ বড় সরু। হ্যাঁ, বিশাল আছে। সাদা কালো রঙের, এটার বডিতে কালো অংশটা বেশি আছে। হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ার সাথে ফিজিয়ানের ক্রস আছে। অস্ট্রেলিয়ার সাথে ফিজিয়ানের ক্রস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গাবির বয়স কয় দাঁত? এটা 2 দাঁত। 2 দাঁত তো আলগা উঠতেছে তাও। 2 দাঁত 6 মাত্র হচ্ছে? হ্যাঁ হ্যাঁ। বকনা গাবি আর কি? হ্যাঁ হ্যাঁ। এই গাবিটা প্রেগন্যান্ট তো? জি জি। এটা কত মাসের প্রেগন্যান্ট? এটা মোটামুটি দিয়ে আর 15-20 দিন টাইম আছে। এটাও 15 থেকে 20 দিন সময় আছে। দেখি শোনাম করো, একটু জায়গা টাইগা দেখাই দেন। হুম, এটা অনেক তোলা প্রথম বিয়ানে গরু ধরেন এখনো 15-20 দিন সময় আছে। তার এগুলো তো 16-17 লিটার দুধ প্রথম বিয়ানে আসবে। হ্যাঁ, এটার দাম পড়বেন একদম 1,90,000। আমরা বেশিরভাগই প্রতিবেদন দিতে পারি না। দেখা যাচ্ছে আমরা গরু একটা দুটি কিনে নিয়ে আসতেছি, আমাদের এখানে কাস্টমার অবরোধ সবসময় আছে। মানে 1 ঘন্টা এমন সময় আছে দিনে 20-50টা কাস্টমার আমার এখানে ঢোকে। আচ্ছা আচ্ছা। আমার এলাকায় ঢোকে যেন রাস্তার সাথে খামার, যেখানে একটা 20 মিনি 20 রোডের মতো হয়েছে। আচ্ছা আচ্ছা। মানে রাস্তার সাথে খামার, যে কোনো সমস্যা নাই, দেশের সর্বপ্রান্ত থেকে আসতে পারবে। আচ্ছা সাহেব, আসতে হলে তো আপনার সাথে ফোনে যোগাযোগ করা সবচেয়ে আগে দরকার। হ্যাঁ হ্যাঁ। আপনার ফোন নাম্বারটা দর্শকদের বলবেন তো? 01712 01712 অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর কিছু গাবি কষ্ট করে দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।